হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কীভাবে স্ট্রাকচারের স্টার্ট প্রো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের বিম কলাম কীভাবে ড্র করবেন, তারপর আপনারা কীভাবে সাপোর্ট দিবেন এবং সাপোর্টের রিয়েকশন এবং বেন্ডিং মুভমেন্ট এইসব এগুলো দেখতে পারবেন। তাহলে আমরা সর্বপ্রথম স্টেট প্রো এই অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গিয়ে আমরা প্লেনে যাব। প্লেনে গিয়ে এটা আমার একটা নাম দিব, ফাইল নামটা, এবং এটা লোকেশনটা আপনারা কোথায় এটা সেভ করবেন লোকেশনটা আপনারা এটা ঠিক করে দিবেন, তারপরে ইউনিট ঠিক করবেন। তাহলে আমি এটা ফুড রাখলাম, ফুডে দিলাম এবং দেখেন নেক্সট দিয়ে দিবেন। তাহলে এখানে আসে অ্যাড বিম, তাহলে এই অ্যাড বিম দেন আমি আমার এই আজকে টিউটোরিয়ালে এই বিমটা আমি ড্র করব। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট লোড আর এটা ইউডিএল একটা লোড দেওয়া আছে, একটা ক্রস সেকশন এই বিমের দেওয়া আছে, 12 ইঞ্চ 12 ইঞ্চ। তাহলে এই বিমটা আমি ড্র করব। তাহলে এই যে অ্যাড বিম, অ্যাড বিমে ক্লিক করলাম, তারপর বিম দিয়ে দেবেন। এখন কাজ হলো, দেখেন সর্বপ্রথম এই তিনটা, এই যে এখানে এই 1 2 3 এই 4, এই 4টাকে বলা হয় এলিভেশন ভিউ। 4টার পর তারপরে দুটো হলো এই যে এই দুটাকে বলা হয় যে ভিউ ফ্রম প্লাস ওয়াই এবং ভিউ ফ্রম মাইনাস ওয়াই, এই দুটাকে বলা হয় প্ল্যান ভিউ। তারপরটা হলো আইসোমেট্রিক ভিউ। তাহলে আমরা এখান থেকে আমরা জাস্ট এটা চেঞ্জ করে নিব। এটা আমরা কিসে রাখবো, এটা মানে জেড অক্ষ এটা রাখবো, এই যে দেখেন। হ্যাঁ, এখন এখান থেকে আপনার এটা এই যে ফিক্সড করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর এখন দেখেন এখানে এই স্পেসিংগুলো আপনারা এগুলো এডিট করতে পারবেন। দেখেন এই যে এখানে এডিটের অপশন আছে, এখানে এক্সে কতটা, লেফটে কত, রাইটে কত, হ্যাঁ এই যে দেখেন কমতেছে বাড়তেছে, এই দেখেন। হ্যাঁ, না আমি 10টা রাখলাম, ওয়াইতেও সেম, এই যে বাড়তেছে কমতেছে, আমি তাহলে এখানে 10টা রাখলাম। তাহলে এক্স অ্যাক্সিসেও 10টা গ্রিড সংখ্যা এবং ওয়াই অ্যাক্সিসেও গ্রিড সংখ্যা আমি 10টা রাখবো। দেন আমাদের এখন কাজ হলো আমরা ভিম ড্র করব। তাহলে দেখেন ভিমের জন্য এই পয়েন্ট আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে দেখেন এই পয়েন্টে এসে এখানে ক্লিক করবো। এখন এই প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য আমরা কিবোর্ডে স্কেপ চাপবো। স্কেপ চাপলে আমি প্রোগ্রাম থেকে বের হয়ে গেছি, তাই না? এখন বিম ড্র করা হয়ে গেছে। এখন যে বিম ড্র করছি এটা আমরা কীভাবে দেখব, আপনারা এই যে এখানে দেখেন স্ন্যাপ নোট অর বিম, এটাতে ক্লিক করব। এই দেখেন আমাদের বিমটা। এখন আমাদের কাজ হলো আমরা ডিফাইন করব। আমাদের বিম ড্র করা শেষ, এখন আমরা কী করব, ডিফাইন করব, ম্যাটেরিয়ালগুলো দিব। দেন ডিফাইনের জন্য আমরা জেনারেলে যাব। এই যে জেনারেলে ক্লিক করে আমরা এই যে এখানে দেখেন ডিফাইন, এই যে ডিফাইনে ক্লিক করব। ডিফাইনে ক্লিক করে এটা যেহেতু আমাদের ক্রস সেকশনটা হলো রেক্ট্যাঙ্গুলার একটা ক্রস সেকশন, তাহলে এটা কি এই রেক্ট্যাঙ্গুলারে আমরা ক্লিক করব। তারপরে এটা এই ক্রস সেকশনটার আমাদের কত, এই ক্রস সেকশনটা হলো 1 ফিট 1 ফিট, মানে 12 ইঞ্চ 12 ইঞ্চ। যেহেতু আমাদের এটা ফিটে দেওয়া আছে, তাহলে আমরা এখানে ইউনিটটা ফিটে দিব, মানে 1 ফিট, এবং জেড দিতেও 1 ফিট। দেওয়ার পর আমাদের ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আমাদের ম্যাটেরিয়াল যেহেতু ভিম, এটা হলো কনক্রিটের ভিম, তাহলে আমরা কনক্রিট দেবো। অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়াম, স্টিল হলে স্টিল দেবেন, তাহলে আমি দিলাম কনক্রিট। অ্যাড দিয়ে দিবেন, অ্যাড দেওয়ার সাথে সাথে দেখেন এই যে এখানে অ্যাড হয়ে গেছে, তারপর এটা আমি ক্লোজ দিয়ে দিব। এখন আমার তাহলে ভিম ড্র করা হয়ে গেছে, তাই না? এখন আমি এই ভিমটা সিলেক্ট করব। অনেক সময় যে এখানে নোটস কার্সর এইটাও সিলেক্ট হয়ে থাকে, তাহলে এই যে এখানে ভিম কার্সর, তাহলে আমি এখানে ভিম সিলেক্ট করে এই কার্সরটা সিলেক্ট করে তারপর আমি এই ভিমটা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমার কাজ হলো যে অ্যাসাইন টু সিলেক্ট ভিম, তারপর আমি অ্যাসাইন দিয়ে দিব। অ্যাসাইনের পর আমি ইএস দিয়ে দিব। ইএস দিলে দেখা যায় যে আমার ভিমটা এখন শো করতেছে। এখন আমি এটা 3D ভিউ দেখব। তাহলে মাউসের রাইট বাটন আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এই যে 3D রেন্ডারিংসে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এই যে আমার
থ্রি ডি এই যে বিমটা দেন ড্র করলাম, এটা এখন এই যে শো করতেছি, দেখছেন এই যে আমি যে কোনো দিকে এটা মুভ করতে পারতেছি। আবার অনেক সময় আপনারা দেখবেন শিফট, শিফট শিফট প্লাস এন, এন দিলে বিমের সংখ্যা দেখাবে, হ্যাঁ এই যে কতটা বিম। তারপর আবার এই যে শিফট প্লাস এন দিলে এটা চলে যাবে, আবার আপনারা শিফট প্লাস বি, শিফট প্লাস বি দিলে বিমের সংখ্যা, হ্যাঁ আর শিফট প্লাস এন মানে কতটা বিম, হ্যাঁ মানে নোট সংখ্যা, বিশেষ করে এই নোট সংখ্যা দেখাবে। বি আবার দিলে দেখছেন চলে গেছে, আবার শিফট প্লাস কে দিলে, শিফট প্লাস কে দিলে এই নোট, এই নোটটা সিলেক্ট হবে, এই নোট দুটো সিলেক্ট হবে, শিফট প্লাস কে হবে নোট সিলেক্ট, শিফট প্লাস কে দিলে আবার চলে যাবে। আর শিফট প্লাস এন দিলে, শিফট প্লাস এন দিলে হবে আপনার কতটা যদি একের অধিক বিম থাকে এগুলো সব বিমগুলো শো করবে। এগুলো হলো কিবোর্ডের মাধ্যমে আপনারা এগুলো করতে পারবেন। এখন আমাদের কাজ হলো আমরা সাপোর্ট দেব, সাপোর্টের জন্য আমরা এই যে সাপোর্টে ক্লিক করব, সাপোর্টে ক্লিক করে এইটা দেখবে, দেখবেন আমরা যখন ইটেপসে কাজ করছি তখন কিন্তু এই যে আমাদের কত কিছু কিছু সময় পর পর মানে আমি কি এটা ফাইলটা সেভ করবো কি না এরকম কিছু আসে না, কিন্তু স্টেট প্রোতে আপনারা দেখবেন কিছুক্ষণ পর পর আমি কি এই ফাইলটা সেভ করতে চাচ্ছি কিনা, দেন কারেন্ট চলে গেলে মানে এদের আমার ফাইলটা থাকে, এই জন্য কত কিছুক্ষণ পর পর আপনাদের এইটা শো করবে। তাহলে আপনারা ইয়েস করলে ইয়েস করবেন, তাহলে আমি নো দিয়ে দিলাম। এখন আমরা সাপোর্ট দেবো, সাপোর্টের জন্য আমি এই যে ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করে এই যে ফিক্সড সাপোর্ট, যেহেতু আমার সাপোর্টটা দেখেন আপনারা এখানে আছে কি ফিক্সড সাপোর্ট, এখানে হলো হিন সাপোর্ট বা ফিন সাপোর্ট, তাহলে আমার দুইটা সাপোর্ট দেওয়া আছে। তাহলে আমি সর্বপ্রথম ফিক্সড সাপোর্টটাকে অ্যাড করি, এই অ্যাড করলাম, আবার ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে ফিন সাপোর্ট, ফিন সাপোর্টে ক্লিক করে আবার অ্যাড করবেন, তাহলে আমার সাপোর্ট দুটোটা মানে অ্যাসাইন করা কমপ্লিট। এখন আমি সাপোর্টগুলো দিব বিমের উপরে, দেখেন এখন আমি আগে সর্বপ্রথম এই যেহেতু এটা আমার কি ফিক্সড সাপোর্ট, ফিক্সড সাপোর্টটা আপনি এটা সিলেক্ট করে যেখানে আপনার যেই পয়েন্টে আপনার ফিক্সড সাপোর্ট ওইটা সিলেক্ট করবেন, যেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্টেড, ওকে ঠিক আছে ওকে, তারপর অ্যাসাইন দিয়ে দেবেন, তারপরে ইয়েস দিয়ে দেবেন, তাহলে দেখেন যে ফিক্সড সাপোর্ট চলে আসছে। আবার আমারটা এটা হলো কি, এটা হলো আমার হিন সাপোর্ট বা ফিন সাপোর্ট, তাহলে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেই পয়েন্টে আমার ফিন সাপোর্টটা দেওয়া দরকার ওই সাপোর্ট, ওই পয়েন্টটা আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে অ্যাসাইন টু সিলেক্ট ঠিক আছে ওকে, অ্যাসাইন ক্লিক করবেন, ইয়েস দিয়ে দেবেন, তাহলে আমাদের সাপোর্ট দেওয়া এখন কমপ্লিট, তাই না। এখন কী করবো আমরা, এখন আমরা লোড দেব, লোড দেওয়ার জন্য লোড অ্যান্ড ডেফিনেশন, এতে ডেফিনেশন এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর এখানে তিনটা আছে, আমরা লোড ক্রেসেস ডিটেলস, এই লোড ক্রেসেস ডিটেলস এটা ইউজ, এটা আমরা ইউজ করবো, এটা ইউজ করার জন্য এটাতে ক্লিক করে আপনারা কী করবেন অ্যাড দিয়ে দিবেন, অ্যাড দিলে তারপর এরকম একটা উইন্ডোজ আপনাদের সামনে মানে ইন্টারফেসটা চলে আসবে, অ্যাড আসলে এটা আবার আপনারা অ্যাড করে দিবেন, এই যে অ্যাড করার সাথে সাথে দেখেন এই যে এটাই কি শো করছে, তাই না, এই যে এখানে লোড কেস ওয়ান এটা শো করছে। এখন কী করবেন এটা ক্লোজ দিয়ে দিবেন, এটা ক্লোজ দেওয়ার পর আপনাদের এখন কাজ হলো এই লোড কেস এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখন কী করবেন আপনারা অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পর এখানে অনেক ধরনের লোড আছে, আমরা নোডাল লোড, এই নোডাল লোড এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর দেখেন যেহেতু আমরা এটা পয়েন্ট লোড দিচ্ছি আমি এখন, এটা হইলো সবসময় আমরা ই ট্যাপসে এবং এই স্টেট প্রোতে যখন কাজ করব তখন অ্যাপসের উপরের দিকে সবসময় প্লাস ধরে, তারা অ্যাপসের মধ্যে অ্যাপসের সবসময় উপরের দিকে প্লাস, আর এটা যেহেতু নিচের দিকে আছে তাহলে আমরা মাইনাস দেবো, তাহলে এই পয়েন্ট লোডটা আমাদের 10K কিপ, তাহলে এটা মাইনাস হবে নিচের দিকে, তাই না, এটা হলো, এটা হলো ভার্টিক্যালি, তাহলে FY, FY হলো মাইনাস, এই মাইনাস আপনারা 10 দিয়ে দিবেন, 10 দেওয়ার পর এখন আমাদের কাজ কি এটা আমরা অ্যাড দিয়ে দিব, দেখেন এদিকে এই যে FY মাইনাস 10 কিপ ফিট, তাহলে এটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কি মেম্বার লোড এবার ইউনিফর্ম লোড দিতে হবে, তাহলে ইউনিফর্ম UDL লোড দেওয়ার জন্য, তাহলে এটা হলো আমাদের কি UDL লোড 2 কিপ পার ফিট, তাহলে UDL লোডের জন্য আমরা সিলেক্ট করব মেম্বার লোড,
মেম্বার লোডে যেহেতু এটা আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড, তাহলে এই যে W1 আর ডিফারেন্ট হলে এগুলো আমরা সিলেক্ট করবো, তাহলে এটা আমাদের কত টু কিফ, এই দেখেন টু কিফ অর ফিট, তাহলে এই টু কিফ অর এটা কী হবে মাইনাস টু কিফ, হ্যাঁ টু কিফ অর ফিট হবে। তাহলে এটা দেওয়ার পর আমরা অ্যাড দিয়ে দিব, তাহলে দেখেন এই যে এদিকে আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডটা টু কিফ অর ফিট হয়ে গেছে, তাই না? এখন আমাদের কাজ কি, এখন আমরা এটা ক্লোজ করে দিব। তাহলে আমাদের কি, এখন লোড আমরা অ্যাসেন্ড করলাম, এখন লোডটা দিব, তাহলে দেখেন এই FY এটা হইলো আমাদের লোড, তাই না? হ্যাঁ, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এই যে নোটস কার্সর এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে তাহলে এই পয়েন্টে আমরা লোড দিব, তাই না? এই পয়েন্টে তারপর এটা অ্যাসাইন টু সিলেক্ট দিয়ে দিবেন, তারপর অ্যাসাইন লোড ইয়েস, এই দেখেন এখানে এই যে এখানে পয়েন্ট লোডটা শো করতেছে। এখন এটা এটা উপরের দিকে চলে গেছে অনেক বড়, তাই না? এটা একদম ছোট করে দেখানোর জন্য এই যে আপনারা লোডে লোড একটা অপশন আছে, এই যে লোডস, হ্যাঁ এই লোডসের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, দেখছেন এই ছোট হয়ে গেছে, মানে পুরোটা শো করতে আছে এই নোটসের মধ্যে ক্লিক, এই লোডসের মধ্যে ক্লিক করলে, এই যে লোডস, লোডসে ক্লিক করলে এটা পুরোটা মানে একদম জুম ইন হয়ে যাবে, এই অটোমেটিকলি সেভ চাচ্ছে, আপনার ইয়েস দিলে ইয়েস করে দেবেন এবং আমি নো দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমাদের আরেকটা কাজ কি, এখন আমরা আমাদের ইয়া লোড দিতে হবে, তাই না? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড, তাহলে এটা আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা যেহেতু ভিমের উপরে, তাহলে এখান থেকে ভিমের এই কার্সরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ভিম, ভিম সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্ট ভিম, অ্যাসাইন দিয়ে দেবেন, ইয়েস দিয়ে দেবেন। এই দেখেন বড়ো করে আপনাদেরকে দেখাই, এই যে কিন্তু ভিমে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডটা শো করতেছে। এবং এখন আমাদের কাজ হলো কি, এই এটাকে অ্যানালাইজ করব আমরা। অ্যানালাইজ করার জন্য আমরা অ্যানালাইসে ক্লিক করব, এই দেখেন এই যে অ্যানালাইজ, তাই না? এই যে অ্যানালাইসে অ্যানালাইজ প্রিন্টে ক্লিক করে এই নো প্রিন্ট থাকা অবস্থায় এটা অ্যাড দিয়ে দেবো, অ্যাড দিলে যে এখানে অপশনটা এখানে চলে আসছে, তারপর আমরা এটা ক্লোজ দিয়ে দিব। ক্লোজ দেওয়ার পর এখন আমাদের কাজ হলো পোস্টারে, এখন আমরা এই যে এখান থেকে এটা অ্যানালাইজ রান করে দেব, এটা আমি সেভ করলে সেভ করে দেবো, এই সেভ, তাহলে আমি সেভ করতেছি, দেখেন হ্যাঁ, তারপর এটা ডান। এখন আমরা পোস্ট প্রিভিউ পোস্ট প্রসেসিংয়ের মধ্যে আমরা ক্লিক করে দিব, ক্লিক করে এটা আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখেন এখানে অনেক অপশন চলে আসছে, যে দেখেন এখন এটা আমি আমি এটা দেখেন এখানে ব্যান্ডিং মুভমেন্ট আপনারা দেখতে দেখতে চা পা দেখতে পারবেন, এই যে এখানে হ্যাঁ এটা ব্যান্ডিং মুভমেন্ট এটা শো করতেছে, দেখবেন মাউস শিফট এ, শিফট এ চাপলে দেখেন এই যে এটার ব্যান্ডিংটা শো করতেছে, দেখছেন এটা হলো এই ব্যান্ডিং ব্যান্ডিং জেট মুভমেন্ট, হ্যাঁ এই যে এটা শো করতেছে, এই যে দেখছেন। তারপর ব্যান্ডিং মুভমেন্ট দেখতে চাইলে সেটাও আপনি দেখতে পারবেন, কন্ট্রোল এ প্রেস করে এই যে এইভাবে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন, দেখছেন এই যে। তারপর আমি যদি এই যে শেয়ার আচ্ছা ব্যান্ডিং জেট মুভমেন্টটা দেখেন, কন্ট্রোল এ প্রেস করে আপনারা এই যে মাউস দিয়ে এটা বড় ছোটো করতে পারবেন, দেখছেন। তারপরে সাপোর্ট দেখতে চাইলে আপনারা সাপোর্ট দেখতে পারবেন, এভাবে আপনারা সবগুলো মানে সাপোর্ট রিয়াকশন তারপরে ব্যান্ডিং মুভমেন্ট সব কিছু ডায়াগ্রামগুলো আপনারা দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে টিউটোরিয়ালে এতটুকু পর্যন্ত, এবং আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে কীভাবে কলাম ড্র করতে হয় এবং আরও কয়েকটা ভিম আপনাদেরকে ড্র করে দেখাবো।
তাহলে আশা করি বন্ধুরা ভালো থাকেন। তাহলে আমার বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব করতে বলবেন না।